বাঘা জ্যোতিনে গুলি চললো ব্যবসায়ী টাকা লুট দুই ব্যবসায়ী ভাইকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা দোকান বন্ধ করে ফেরার পথে হামলা দুষ্কৃতীদের বলে জানা যাচ্ছে বাঘা জ্যোতিনে চললো গুলি ব্যবসায়ী টাকা লুট দুই ব্যবসায়ী ভাইকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা দোকান বন্ধ করে ফেরার পথে হামলা চালায় দুষ্কৃতীরা 380,000 টাকা লুটের চেষ্টা দুষ্কৃতীদের ব্যবসায়ীরা বাধা দিলে গুলি চালায় দুষ্কৃতীরা বাঘা জ্যোতিনে গুলি চলেছে ব্যবসায়ীদের টাকা লুট তবে সেক্ষেত্রে যেটা জানা গিয়েছে গুলির লক্ষ্যভ্রষ্ট হলেও ব্যবসায়ীদের টাকা লুট হয়েছে যে 380,000 টাকা সেই 380,000 টাকা লুট করে দুষ্কৃতীরা আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি রয়েছে আমাদের সঙ্গে রণয় কি জানা যাচ্ছে বিষয় আর দেখো সম্প্রতি পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি গোপাল কুণ্ডু এবং কমল কুণ্ডু এরা দুই ভাই এদের বাঘা জ্যোতি স্টেশন রোডে একটি গ্রোসারি শপ রয়েছে গতকাল রাতে দোকান বন্ধ করে এই দুই ভাই এবং সঙ্গে আরো তিন কর্মচারী মোট পাঁচজন বাড়ির দিকে এগোচ্ছিল এবং বাঘা জ্যোতি যেখানে তাদের দোকান রয়েছে সেই দোকান থেকে কিছুটা দূরে জিনিসতলা দূরত্বে বাড়ির পথে এগোনোর সময় আচমকা দুই দুষ্কৃতী একটি বাইকে করে আসে এবং তাদেরকে পিস্তল দেখিয়ে ভয় দেখাতে শুরু করে এবং তাদের কাছে যে সমস্ত টাকা পয়সা রয়েছে সেইগুলো তারা লুট করার চেষ্টা করে এরপর যেটা অভিযোগ অর্থাৎ গোপাল কুণ্ডু এবং কমল কুণ্ডু পুলিশকে জানিয়েছে দুষ্কৃতীরা ভয় দেখিয়ে তার কাছে প্রায় 380,000 টাকা ছিল সেই 380,000 টাকা ছিনতাই করে পালায় লুট করে পালায় এবং একই সঙ্গে এক রাউন্ড গুলি চালায় তারা যদিও সেই গুলি কারণ লাগেনি লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এই ঘটনায় ঘটনা একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি পুলিশ সূত্রে যেটা আমরা আরো জানতে পারছি এই ঘটনা পরিকল্পনা মাফিক নাকি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে সেদিকে যেরকম নজরদারি চালাচ্ছেন বা তদন্ত চালাচ্ছেন পুলিশ কর্তারা একই সঙ্গে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে যে সমস্ত সিসিটিভি রয়েছে সেই ফুটেজ সংগ্রহ করা শুরু করেছে ব্যবসায়ী দুই ভাইকে বারংবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের সঙ্গে কোনো কারোর শত্রুতা ছিল কিনা কেউ এর আগে দোকানে এসেছিল কোনো মালপত্র কিনতে এসেছিল না একাধিক বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করছে এবং তদন্ত শুরু করেছে যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি সম্প্রতি কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এই দুই ব্যবসায়ী দেখো এই দুই ব্যবসায়ী যেটা পুলিশকে জানিয়েছে যে দুই দুষ্কৃতি বাইকে করে এসেছিল এবং তাদের কাছে যে টাকা ছিল সেই টাকা লুট করে তারা পালায় এমনি কারোর বিরুদ্ধে তারা কারোর নাম নেয়নি যেহেতু দুষ্কৃতীদের সেভাবে তারা চিনতে পারেনি বলেই পুলিশকে জানিয়েছে যদিও পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখা শুরু করেছে পাটুলি থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের রয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন তদন্তকারী কর্তারা ধন্যবাদ শোনায় আপনাদের আরো একবার জানাই বাঘা জ্যোতিনে সেখানে গুলি চললো ব্যবসায়ী টাকা লুট হয়েছে দুই ব্যবসায়ী ভাই তাদেরকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা দোকান বন্ধ করে ফেরার পথে দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ 380,000 টাকা ছিল এই দুই ব্যবসায়ী ভাইয়ের কাছে সেই টাকা লুট করা হয় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে কিন্তু টাকা লুট করা হয় বলে জানা গিয়েছে ব্যবসায়ীরা বাধা দিলে তখনই গুলি চালায় দুষ্কৃতীরা গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও যেরকম আপনাদের জানালাম যে ব্যবসায়ীদের কাছে যে 380,000 টাকা ছিল সেই 380,000 টাকা লুট করা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা